আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। নিয়ে আসলাম শারমিনকে নতুন ভাবে, দেখতেছেন তো নতুন লুকে কিনা যায় না। আজকেও সুন্দর লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। আজকের মেকআপটাও কিন্তু অত মানে ইয়ের থেকে সুন্দর লাগতেছে না, আজকে সিম্পলের মধ্যে যথেষ্ট সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ, লিপস্টিক ছাড়া ভাত খায় না, কারণ ভাতে যদি লিপস্টিক না ভরে তাহলে হয় না। যাই হোক, মিম কিন্তু জরুরি সামান লেকে বেড গেই ঘুমতি হয়। আর্মিরা যেমন বন্দুক নিয়ে ঘুরে, আরে আর্মিরা বন্দুক নিয়ে ঘুরে, তুই এলো লিপস্টিক নিয়ে ঘুরুস। কিছু কেউ পাতা নেই, এটা তার আমার বড় ভাই আসছে, আমার বড় ভাই। আমরা খাই কম গাই বেশি। কিন্তু বলে বৃষ্টি ভিজে যাচ্ছে বলে বৃষ্টি। এখন আমরা খামো এলো শারমিনের লগে। শারমিন খাবি, তুই খাবি? আমি ঠিক আরে একটু যদি দোতলা তিনতলা মাছ সারা নিতে আমরা একটু দেখে খেতে পারতাম না সারা। খুব সুন্দর। তবে ভাবিরা দুইজনে ম্যাচিং করে শাড়ি দিয়ে কেম করছে, এর একটা কামের কাম করছে। দুনিয়া মে কাপড়া মিল সবকে পছন্দ হে, দিল কি মিল নেই পছন্দ হে। হ্যাঁ, দিল কে মিল নেই চাই, কাপড়া সে হো জাতে, কাপড়া কে মিল হতি হে তো দুনিয়া কো হো জায়েগা। হ্যাঁ ভাইয়া কোন নাম আছে ভাইয়া? আমার একটা ছবি তুলে দিও এদের দুইজনের মধ্যে লাগে। একটু হাওয়ান আমরা, একটু হাওয়ান এই তো গুড। আমার ভাইয়ের বউরা কি, আমার ভাইয়ের বউরা তো সেলিব্রিটি আসছে। দেখেন মামি এই দেখেন মামির লগে এদিকে দেখেন আবার বার বানা।
এই যে আমার দুই ভাইয়ের ছবি দিলে, এই যে এতক্ষণ পর আসল ফ্রেম পাইলাম রে জিন্দিগি মে। বদি কে সাথ কি দাদা, বদি সে দাদা, দাদা কি সাথ বদি, আর ভোলা কি সাথ ভোলনি নাকি, যাই হোক। আরে দিয়া দে, এ আরে দে, ট্রান্সফার কর বাচ্চাটি, ট্রান্সফার কর দে বাচ্চাটি, দে একটু ছবি তুলি, নামাই দেন তো ভাইয়ার, নামাই দেন তো ছবি তুলি, বাচ্চা কাছে হইলে যা ঝামেলা হয়। দেখেন ভাইয়ার তোর নাম শুনেন, বাবির কাছে যাইব কইছিলাম, সিঙ্গেল একটা ছবি তুলুন বাচ্চার কাছে, ছাড়া হইল না, আর কাম হবে না ভাইয়া, বেবি থাকবে না, বেবি থাকবে না, পরিবেশ একটু দে বইতে, আমি দেখি কালকে বিকালের দিকে যাব, তান দিলা সকালে যাইব গা কই কাছে, আমি বিকালের দিকে যাবো, আমার কিছু কাপড় চোপড় একদম অগোছানো হয়ে বাস করতে করতে আমার যান বেড়ে যাবো গা, এই কদিন কিনছি, হ্যাঁ যাবো বাবা ইনশাল্লাহ, কালকে পরের দিন যাই, কি করবো কি কাজ, আমি তো ডাক্তার দেহ আমি কইছিলাম দেখি তানরে পাড়াই দিন, তাহলে আমি সাথের কাছে দিন ছবি তোলার লেগে, আমার কাছে ওর কাছে দে, ওর কাছে দে, ওটা তো ওই যে ওর টাইজরা আছে ওর কাছে দে, রাসেলের কাছে দে, বাবু আছে দে, আজিরা আছে, তোর কার মোবাইল তোর হাতে, আরে মাঙ্গ এমজি এ কি, আরে আল্লাহ রে এটা কি বলিল, তো আয় বোগালে বসো, মিলন বসো, আসো বয়, আমিও দেখিনি, আহ সে কবে দেখছি লাস্ট আমার বোনের আর বোনের জামাইয়ের একসাথে বহা, যা তো যাও, সিরিয়াসলি অনেক কবে দেখছি লাস্ট বোনের আর বোনের জামাইয়ের একসাথে, আমার মনে নাই, দেখিস চাপো চাপো ঠিকই একসাথে দেখাই যায় আমার বোনের আর বোনের জামাইরে, তো এই যে ও যেমন বোন ও তেমনই বোন, যেটা মনে বুঝ জানেন সব, আর এলো বোনের হাজবেন্ড, অনেক জ্বালা প্রবলেম, তো ফ্যামিলির এই প্রবলেম, খালি বিদেশে থাকলে যা হয়, বিদেশে থাকে অবশ্যই, এই জন্য যাই হোক, এবার তারা সবাই দাঁড়া, যারা যারা সাইড জায়গায় যাইছো, খাইছো পরে আর খুলে দে, আর খুলে দে, ও দুইজনের কুলে দুই দে, হ্যাঁ দুইজনের কুলে দুইটা দে,
মায়ের ডিজাইনটা আরবিয়ান ডিজাইন হয়ে গেছে। আমি সব এটা দিয়ে দিব না মেসেঞ্জারে। আমার পায়ে বুঝতে পারলাম এত খুশি না। আমি কই আমার বোন কতক্ষণে বাপের বাড়িতে যাবে এই জন্য খুশি। মেয়েরা সবসময় বাপের বাড়ি যাওয়ার সময় নাচতে নাচতে যায়। হ্যাঁ তুমি ভুল মানে তোমার হাত পা শুদ্ধ ভুল, তোমার মুখের জবান শুদ্ধ ভুল। তাহলে ঠিক আছে দেখ কে রাইখে দিছে। হ্যাঁ চলো একসাথে খাবো, কইলাম তো একসাথে খাবো। এবার ঠিক আছে, এবার লাগতেছে দুই জাল। বাবি তো বাউস তো সুন্দর লাগতেছে তোদের, বাউস তো সেই লাগতেছে। বেল্লাল কই বেল্লাল? আচ্ছা খাইয়া দে, আচ্ছা ছবি উঠো আবার। এমন কথা তো খাওয়ান নাই কি মেন না কি রাজ খাই নাই বলে রাজ খাইবো না। তুমি খাইছো? হ্যাঁ আমি খাইছি। হ্যাঁ এই হলো আমাদের ফাইনাল লুক। এই লুকটা যেন আপনি বলছিলাম কত ফ্লাইট আছে যে আমার বড় ভাইয়াও আসবে আমার সবই তো আছে। পুরো ফ্যামিলি এটা ছবি উঠবে ভাবে না? হ্যাঁ সুন্দর লাগবে আসলেই। কই তোর বড় ভাইয়া? কই বড় ভাইয়া? ওনা বাইরে ডাক দে। বাবু একটু সরো তো, আসো তো, আর একটু ডাক দে তো। শরীফা এদিকে আসো, শরীফা এদিকে আসো তো, ছবি তোলো। বাচ্চা থাকবে ছবি তোলার সময় এমন কাহিনীটা করে বাচ্চারা। আসো আসো বসে আসো। দে আর দে আমার তো দে নিয়ে এলাম একার দা, কেমন শক্তি আমার। তুমি ওই পাশে যাও না তো ভাবি, ভাবি আপনি একটু এপাশে আহেন, জামাই পাশে যান। আরে আল্লাহ রে খাম বানাইছেন, এই পাশে আহেন, আপনি এই জায়গায় আহেন। আবার হ্যাঁ আপনার সিট হ্যাঁ আগে সিঙ্গেল দিলাম না তারপর ছিলাম ভাই গেল না ওই যে সাকিব না না এবার ঠিক আছে, এবার অ্যালবাম পারফেক্ট। এবার টান যাও, টান আর টান যাও, আর মরম যাও, মরম যাও, মরম আসো, বসো বসো, মরমের পাশে যাও, আপুর কাছে যাও। সুন্দর হয়েছে ক্যামেরাম্যান, কত ক্যামেরাম্যান তারা দেখবা ডিসগাস্টিং, খুলকে বাদ ভি নেই করতে হুঁ। হ্যাঁ এটা ঠিক, মোটা হয়েছে একটু আমার মেয়েটা। দুজন দুজন একসাথে দাঁড়াতো, দুজন একসাথে দাঁড়া ছবি তুলে দিই।
দুজনে দিস না টাকা দাঁড়ানো তুমি বয় দুজনে শাড়ি পরা ভালো লাগতেছে না পারফেক্ট ভাবে দেখা যাবে ও তোমার আব্বু আব্বু একটু ওদের ছবি তুলে দাও ঠিক আছে আর বেশি দিন না তুমি তো টিকটকে দিও ভুলে গেছো তাকাও খালা এদিকে তাকাও শামিন খালা তাকাও বসলে ভালোই তো বেশি মনে হয় তাকাও সবাই একসাথে সুন্দর লাগছে এখন দেখে আসলে আজকে খাবার রেডি করতে নাকি বোন এখন চলে যাবে ওই জন্য সে জুতা তো পরতে কষ্ট হয়ে যায় শাড়ি পরে এটা ঠিক বুঝলে গেল আমি যাবো গেলাম ক্ষমা করে দিয়ে না বাবু কয়দিন না খেয়ে থাকবো আচ্ছা আসি না ভুল হইলে মাফ করে দিবেন ভালো থাকবেন আর বিশ টিকার দর দিন তো বুঝেনি তো এখানে আপনাদেরও কোনো প্রবলেম নেই একটা সমস্যা হইবে সবার এইগুলা বুঝতে হবে